আসসালামু আলাইকুম, নিপু নুসরাত চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার প্রতি রইল অনেক দোয়া ও ভালোবাসা। তো সকাল থেকে আমাদের হোমওয়ার্ক শুরু হয়ে যায় যারা আমরা গৃহিণী আছি। তো আমি এখন সকালে এই যে এগুলো ধুয়ে নিচ্ছি, কারণ সারা রাত পোকামাকড় উঠছে, হয়তো আমি দেখি নাই। তো যখন রান্না করব তখন একটু ঝামেলা হয়ে যায় ধোয়ার জন্য, তো আগে ধুয়ে রাখলে অনেক ভালো, নিয়েই শুধু কাজে লাগানো যায়। তো আমি এখন এগুলো ধুয়ে রেখে দিয়েছি, আর এখন ভাত বসিয়ে দিব। আজকে গ্যাসটা অনেক স্লো, হয়তো চলে যাবে, তো ভাবলাম ভাতটাই বসিয়ে দিই, বলা তো যায় না কখন চলে যায়। তো ঠিকই চলে গিয়েছে গ্যাসটা, আমি তো বয়স দিচ্ছি পরে বিকেলে, তো সারাদিন কোনো গ্যাস ছিল না, আমি আগে আগে তাই রান্না করে ফেলেছি। আর এখন বাবুর ফিডার সিদ্ধ করে নিচ্ছি, কয়েকদিন পর পর সিদ্ধ করতে হয়, না হয় ফ্যাট গ্যাস হয় বাবুর। তো আমি সিদ্ধ করে নিয়েছি, যেহেতু বাচ্চা মানুষ একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর বাবুর এমনিতে অ্যালার্জি আছে শরীরে, যত সাধ্য চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো আমি এখন রান্না করব শুটকি দিয়ে বেগুন। তো আমি শুটকি ধুয়ে নিচ্ছি, ঠান্ডা পানি দিয়ে আগে ধুয়ে তারপরে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, আর এখন গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো শুটকিটা আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর এই শুটকিটা কক্সবাজার থেকে নিয়ে আসা। নুসরাতের আব্বু একটু বেশি পছন্দ করে শুটকি, আর আমরাও করি সবাই। তো বরাবরের মতো সবার কাছে একটু অনুরোধ রইল, আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অবশ্যই প্রেস করে দিবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমি এখন শুটকিটা ধুয়ে নিয়েছি, আর এখন বেগুন বসিয়ে দিব। তো এখানে শুটকির জন্য গরম পানি করেছি, তাই পাতিলে একটু দাগ পড়ে গেছে। আমি এখন দিয়ে দেব তেল। লাল মরিচের ভর্তা ভাজি করব। তো আমি লাল মরিচের ভর্তাটা আমাদের সবারই প্রিয়। তো আমাদের বাসায় নুসরাতের আব্বু নুসরাত বেশি পছন্দ করে, আর আমি তো ঝাল একটু কম খাই, আর ওরা একটু বেশি ঝাল খেতে পারে। তো আমি এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু লালচে লালচে দেখা যাচ্ছে, তো একটু হলুদ দিয়ে দিলে কালারটা সুন্দর আসবে। তো আমি এখন এখানে শুটকি ব্যবহার করা যায়, তো আমি শুটকি দিব না, আমি একটা ডিম দিয়ে দেব। আমার কাছে ডিম দিলে অনেক বেশি মজা লাগে। তো লাল মরিচের ভর্তাটা আমরা সবাই কম বেশি বানাতে পারি, যদি কেউ ডিটেলসে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, পরবর্তীতে দেখাবো।
তো আমি এখন একটা ডিম দিয়ে দিয়েছি, শুরুতে ডিমটা দিয়ে দিয়েছি না হলে গন্ধ করবে এই কারণে। এখন আমি এখানে ভালো করে এখন ভেজে নেব, কারণ ভর্তাতে অনেকটা পরিমাণ পানি ছিল, আর এখন একটু পানিও দিয়ে দিচ্ছি, না হয় কাঁচা কাঁচা গন্ধ লাগবে, খেতেও ভালো লাগবে না, আর এই কারণে দিয়ে দিলাম। তো আমার ভর্তাটা হয়ে যাচ্ছে, আর এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষ, এখন শুধু ভর্তাটা আর একটু ভেজে নিব। আর এই ভর্তাটা একদম শুকনো শুকনো ভাজি করলে অনেক বেশি ভালো লাগে, ভিজা টাইপের থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, তারপরে অনেক ঝাল লাগে। তো আমি তো ঝাল খাই না, সেই কারণে আমি একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে মাহাদি, মাহাদির আব্বুর সাথে সকালে দোকানে যাওয়ার জন্য অনেক বায়না করছে, তো ও তো আর নিয়ে যায় নাই, কি করবো, দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এদিকে মাহাদিও যাবে ওর সাথে, আমার কোলে আসে না, পরে নিয়ে গিয়ে একটা চিপস নিয়ে দিয়েছে, তো এখন এটা নিয়ে বাসা চলে আসছে। আর এখন আমরা মা ছেলে রোদে বসে আছি, আমাদের রুমে রোদ আসে, এটা একটু ভালো লাগছে, শীতকালে অনেকটাই ভালো লাগে এই রুমে। তো রোদে বসে আছি মা ছেলে, আর মাহাদির চিপস খানাটা ভিডিও করছি। আর এখন আমি ছাদে আসছি, যে চাদর ধুয়েছি, এখন বেলকনিতে দিলে শুকায় না, অনেক দুই তিন দিন সময় লেগে যায়, তো ছাদে নিয়ে আসছি। আর এখন ছাদে দিয়ে দিলাম, ছা বেশি আনি নাই, একটা খেতা, এই খেতা, আর হচ্ছে একটা বিছানা, দুইটা বিছানা চাদর আর বালিশের কভার, তো এগুলো আমি ধুয়ে এখন ছাদে দিয়ে আসছি। তো এই ছিল আমার ভিডিও, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।